আসসালামু আলাইকুম। সৌদি প্রবাসী ভাইদেরকে আজকে আমি দেখাবো কিভাবে আপসের অ্যাকাউন্ট ছাড়া আকামা চেক করবেন, আকামার এক্সপায়ার ডেট কিভাবে চেক করবেন। সো আমার সামনে যে পেজটি আপনারা দেখতে পাচ্ছেন, এই পেজটি আপনারা কিভাবে পাবেন অনেকে হয়তোবা প্রশ্ন করতে পারেন। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ক্লিক করলেই এই পেজটি চলে আসবে। তারপরে আমরা যখন এই পেজটি চলে আসবে তখন আমরা কি করব, এখানে আমরা আমাদের আকামা নাম্বারটি বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে এখানে এই যে ক্যালেন্ডারের মতো একটি চিহ্ন আছে, ক্রসের মতো চিহ্ন আছে, আমরা ক্রসে ক্লিক করব না, ক্যালেন্ডারে ক্লিক করব। ক্যালেন্ডারে ক্লিক করার পরে এখানে আমরা যখন আপনারা এই এই অপশনটাতে যাবেন, আমি আবার দেখিয়ে দিচ্ছি, যখন এই অপশনটাতে যাবেন তখন জর্জিয়ান মানে হিজরি সিলেক্ট করা থাকবে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করে সিলেক্ট করে নেব। নেওয়ার পরে তারপর এখানে আমরা আমাদের জন্মদিনটা মানে কোন সালে জন্ম হয়েছে সেটা, তবে অবশ্যই সবার খেয়াল রাখতে হবে আপনার আকামার মধ্যে যে জন্ম তারিখ আছে সেটাই আপনারা এখানে দেবেন, অন্য কোনো জন্ম তারিখ দেবেন না, নইলে কিন্তু হবে না। সো আমার এখানে যেহেতু 1975 আছে এবং মার্চে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমার পাঁচ তারিখটা সিলেক্ট করে নিলাম আমি। সিলেক্ট করার পরে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের উপরে ইংরেজি যে আমাদের জন্ম তারিখ সেটা আসছে এবং কনভার্ট হয়ে নিচে আসছে আরবি মাসের মানে আরবি কত সালে জন্ম তারিখ সেটা আসছে। তো আমরা এখন নিচে এই যে ভেরিফাই এই কোডটা আমরা বসিয়ে দেবো এখানে 5433777, এটাকে আমরা বসিয়ে দেব। তারপরে এখন আমরা এই নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এমন একটি পেজ চলে আসবে, সেখানে আমরা স্ক্রল করে পেজটিকে এভাবে উপর নিচে করে আমরা দেখতে পাবো যে আকামার এক্সপায়ার ডেট। দেখেন এখানে শো করতেছে আইডি এক্সপায়ার ডেট কবে এবং আমার ডেট অফ বার্থটা কবে, আর এগুলো আমি এক্সট্রা আমাদের ব্যক্তিগত আমি ইনপুট করছি, এগুলো আপনার দেখার দরকার নেই যেহেতু আমি অ্যাকাউন্ট একটা তৈরি করছি। এভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্টটা চেক করতে পারেন, মানে আকামাটা চেক করতে পারেন কিভাবে এক্সপায়ার ডেটটা দেখবেন। আসলে আমি উপরে যেতে যাচ্ছি না, পেজটা স্ক্রল করে সেখানে আমার আকামা নাম্বারটা শো করবে, অনেক ধরনের প্রাইভেসি এবং অনেক সিকিউরিটির কারণে আমি আর উপরে যেতে যাচ্ছি না। উপরে আপনারা আরও কিছু অপশন পাবেন, সেখানে থাকবে আপনার নাম এবং আপনার আকামা নাম্বার, তারপরে এই যে এক্সপায়ার ডেটটা থাকবে এটা থাকবে, মোবাইল নাম্বারটা অবশ্য থাকবে না, মোবাইল নাম্বার এটা আমি ইনপুট করে নিছি। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই, তবে সকল প্রবাসী ভাইদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকার হয় তাহলে আমার ভিডিওটি শেয়ার করবেন, লাইক দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের ভিডিওটি এতটুকুই, এবং আরেকটি কথা বলে নিচ্ছি, আপনাদের যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় বুঝতে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের যথেষ্ট সহযোগিতা করার জন্য। আর একটি কথা মনে রাখবেন, আমি কখনোই ভিডিও তৈরি করি না ব্যবসা করার জন্য, আমি সবসময় মানুষের একটু উপকার হবে সেজন্য আমি ভিডিওগুলো তৈরি করি। ধন্যবাদ সবাইকে।